লাবণ্য মেয়েটি দৌলতদিয়ায় বেড়ে উঠেছে, ছোট বয়স থেকেই দেখছে এই পেশা। তার মা, তার দাদি, তার নানি এই পেশায় জড়িত ছিল। যেদিন লাবণ্য বেশি টাকা পায় সেদিন অনেক খুশি হয়। লাবণ্য বলল, ইদানিং আপনারা তো জানেন মায়ের শরীর ভালো না, এখন আর আগের মতো কাজ করতে পারে না, তার সমস্যা হয়েছে। এখানের ফার্মেসির ওষুধগুলো আর কাজ লাগে না, রাতে ব্যথার জন্য ঘুমাতে পারে না, পুরো সংসারের খরচ এখন লাবণ্যের উপর। ইদানিং একটা ছেলের সাথে তার খুব ভাব হয়। ছেলেটি তার চেয়ে বড়, তার বয়স 23, ধনীর দোলাল, কিন্তু পড়ালেখা করে। যেদিন প্রথম এখানে আসে তার সাথে লাবণ্যর পরিচয় হয়, তার সাথে সময় কাটানো হয়, তখন সে লাবণ্যকে 2000 টাকা দেয় আর বলে, এখান থেকে তোমার কাজে আসবে। যখন কোনো খদ্দের আসে তখন লাবণ্যের মা কুটিরের বাইরে চলে যায়। আসলে 2টা কুটির ভাড়া করার সামর্থ্য লাবণ্যর নেই। যখন কেউ রাতে থাকতে চায় কোনো খদ্দের, তখন তার মায়ের অনেক কষ্ট হয়ে যায়, বাইরে কোথাও বা কারো ঘরে থাকে, অনেক সময় অন্যের ঘরে ও রাতে খদ্দের থাকে, এমনিতেই মা অনেক অসুস্থ। ছেলেটাকে আমার খুব ভালো লাগে, নাম তার আহম্মদ। সে সবসময় আমাকে বলে, এমন কড়া কালারের লিপস্টিক দিবে না, এমন বাজেভাবে সাজবে না। আমিও তার কথা শুনে চলার চেষ্টা করি। আমার মায়ের অসুস্থতা দেখে সে চিকিৎসার জন্য বাহিরে নিতে চায়, কিন্তু সর্দাররা তো আর বাহিরে নিতে দেবে না, সে বাহির থেকে আমাদের ওষুধ এনে দেয়, সেটা অনেক ভালো, খেলে আমার মায়ের ব্যথা কমে যায়। এখন আমার বয়স 20, এই 5 বছরে আহমেদ নিয়মিত আসা যাওয়া করে। সে চাইতো না আমি অন্যের খদ্দেরের কাছে যাই, সে প্রায় সময় রাতে থাকে, হঠাৎ সে 1 মাসের মতো আসছে না। মন অনেক খারাপ আমার, তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম নেই। এর মধ্যে একদিন সকালে মা মারা যায়। আমার মা চিকিৎসার অভাবে মারা যায়, কারণ আমার মাকে হাসপাতালে নিতে পারেনি, আমার মায়ের কবর দিতে দিবে না, দাফন হবে না। এলাকার চেয়ারম্যানটা বলছে কোনো হুজুর জানাজা পড়াবে না, কারণ তার মা কর্মী, কর্মীদের নাকি জানাজা হয় না। আচ্ছা, আমরা প্রকাশ্য এই পেশা চালিয়ে যাই। অনেক শিক্ষিত মানুষ তো লুকিয়ে এসব কাজ করে, বড় বড় নায়িকারা তাদের বিভিন্ন অঙ্গ দেখায়, এটাতে কি কিছু হয় না? অথচ আমাদের টাকা চেয়ারম্যান এমপিরা খেয়ে মানুষ হইতেছে, এটা কি গুণা না? অনেক হুজুর এর কাছে গেলাম, কেউ জানাজা পড়াবে না, দাফনও করবে না। শেষে আমাদের পল্লীর একটা খালি জায়গায় মাকে আমরা কোনোরকম গোসল করিয়ে জানাজা ছাড়াই কবর দিয়ে দেই, কিন্তু আহমেদের দেখা আর পেলাম না। কি জানি অন্যত্র মেয়ের কাছে চলে গেছে, বা অন্য কাউকে বিয়ে করে আমায় ভুলে গেছে।